আমাদের বিশ্ববিদ্যালয়, যেখানে জীবন শুরু হয় এক নতুন পথের উদ্দেশ্যে, যেখানে ছাত্রছাত্রীরা পায় তাদের সঠিক দিশা। প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী আসে নতুন স্বপ্ন নিয়ে, আর পুরাতন চলে যায় তার স্বপ্নের গন্তব্য। শুধু থেকে যায় স্মৃতি, প্রতিটা ফ্যাকাল্টির প্রতিটা দেয়ালে মিশে থাকে কত জানা অজানা স্মৃতি। কিন্তু জীবন থেমে নেই, জীবন এখানে বয়ে চলে নদীর মতো, বহমান জীবন পথের দিশারি হয়ে বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের এই বিশ্ব। দেখো আমাদের রিলেশনের অনেকদিন হয়ে গেছে, এখন যে প্রথম দিনকার মতো গুড মর্নিং জানাইতে হবে এগুলো আমার ভালো লাগে না। প্লিজ, সারা রাতে অনেক কাজ করছি, এখন রাখো, আমার অনেক কাজ আছে, পরে কথা হবে। বাই বাই, রাখো। আর রাস্তাটা অনেক দূরে তো। এই দেখ দেখ দেখ, নিশিকে কেমন জানি মনমরা দেখাচ্ছে, হেঁটে দেখাচ্ছে। তাই তো, এই নিশি মেয়েটাকে কত সুন্দর ছিল, দিনকে দিন শুকিয়ে শুটকি মাস হয়ে যাচ্ছে। হ্যাঁ নিশা, তুই যে এভাবে মনমরা ভাবে হেঁটে যাচ্ছিস, তোর কাহিনী কি আসলে বলতো? খুলে মনমরা দিয়ে থাকিস সব সময় এখন? ইদানিং দেখছি না, তেমন কিছু হয় নাই। ঠিক আছে, সত্যি করে বল, কোন ঝামেলা হয়েছে অবশ্যই বেশ সঙ্গে, তাই না? সত্যি কিছু হয় না, তুমি থাকো। আরে আমরা তো তোর বন্ধুই, বল না। প্রিন্সকে আমি আগেই বলছিলাম, এই লোকটা বেশি সুবিধা। এই দেখ প্রিন্সের ছবি দেখ, আরেকটা মেয়ের সাথে যদি কথা বলে ওর একটা যদি রিলেশনশিপের ভিতরে জড়াই দিতে পারি, তারপরে একদিন ওকে ইয়া করে হবে আসলে। একটা উপযুক্ত শাস্তি দিতে
হ্যালো হ্যালো কেমন আছেন? পরিচয়টা আসলে পরিচয়টা এত তাড়াতাড়ি জেনে ফেলবেন? আচ্ছা পরিচয়টা যদি বলি, আমার নাম হচ্ছে রক্ত পিপাসু ভেলকারি। রক্ত পিপাসু, এ কেমন নাম? না না না, আপনি কি আমাকে কথা শুনে বুঝেন না আমি যে মানুষ? হ্যাঁ মানুষ তো বুঝতে পারতেছি, বাট আপনার রিয়েল নেমটা? আমার নাম হচ্ছে আসলে সোনিয়া। আচ্ছা, নাইস নেম। থ্যাংক ইউ। আপনি কি আসলে খুব বিজি? ডিস্টার্ব করলাম মনে হয়। না না না, ব্যস্ত না, বলো বলো। তোমার সাথে কথা বলার পর থেকে কয়েকদিন যাবত আমার কেমন জানি লাগতেছে, কেমন জানি ফিল হইতেছে। খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না। তোমার সাথে আমার দেখা করতে হবে ইমিডিয়েটলি। আগামীকাল কি 7টার দিকে আমি উঠবো, 8টার দিকে তুমি ওই আমাদের লাল চত্বরে মোড়ে আসবা, তোমার সাথে দেখা হবে। হ্যাঁ আগামীকাল। আচ্ছা আমি সকালে অ্যালার্ম টালাম দিয়ে রাখবো, খুব সকালে উঠবো, তুমিও অ্যালার্ম দিয়ে রাখবা। হ্যাঁ কে দিল মেরা গোরিয়া চলি, চুরা কে দিল মেরা গোরিয়া চলি, পুরা কে নিন্দিয়া কাহাঁ তু চলি। এরা প্রায় দেড় মাসের মতো পাগল আছিলাম, মানে নিজের সেন্টিমিটার কোনো কিছুই ঠিক আসলো না, বাসার কোনো খোঁজ খবর ছিল না। নাম কি? প্রিন্স। বয়স কত? 22। কি হয়েছে তোমার, কি সমস্যা? স্যার পার্সোনাল সমস্যা, রিলেশন টাইপ সমস্যা।
বলো, খুলে বলো। আমার একটা রিলেশন ছিল, এখন আমি আরেকজন মেয়ের সাথে কথা বলতাম মাঝখানে, এখন অনেকে থার্ড লিঙ্গ হয়েছি আর কি। তো আমি জি স্যার, তো এখন আমি ওইটার কিছু কল্পনা করি, কিংবা আমার সাইকোলজিক্যাল অনেক প্রবলেম হয়েছে। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ডের সাথে কত বছরের রিলেশন? স্যার 2-3 বছরের রিলেশন। ভালো বাবা ভালো। আচ্ছা, একটু খুলে বলো তো, তোমাদের মধ্যে কিছু হয়েছে টয়েছে নাকি? কেমন কি যে হয় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ও ধরনের, একটু বলো, সব কিছু জানলে না তবেই তোমাকে ট্রিটমেন্ট করতে পারবো। স্যার কী বলতেছেন স্যার? বলো বলো। কেমন আছো? আমি কেমন আছি সেটা জেনে তোমার কি লাভ? দেখো, আমি লাস্ট কয়েকদিন যাবৎ একটা আনমনা ঘোরের মধ্যে ছিলাম। ঘোর? কিসের ঘোর? সেটা না বললাম, কিন্তু আমি পাথরের পিছনে ছুটতে গিয়ে আমার রত্ন হারিয়ে ফেলছি। এর জন্য আমি নিজে অনেক গিল্টি ফিল করতেছি, আর শুধু জানি যে তুমি অনেক কষ্ট পাইছি, এর জন্য আমি অনেক দুঃখিত। আমি আর কখনো এরকম করবো না, সারা জীবন তোমার বাসা থাকতে চাই। Was broke. I filled your cup until it overflowed. Took it so far to keep you close. I was afraid to leave you on your own. I said I'd catch you if you fall, and if they laugh, we'll screw them all. And then I got you off your knees, put you right back on your feet, just so you could take advantage of me. Tell me how's it feel, sitting up there, feeling so high, but too far away to hold me. You know I'm the one who put you up there, name in the sky. Does it ever get lonely, thinking you could live?